ইউক্রেনের খেরসন শহরের পরিস্থিতি প্রচণ্ড জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে বলে দাবি করেছেন রুশ কমান্ডার। রুশ বাহিনীর সাম্প্রতিক হামলায় পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের 1000-এরও বেশি শহর এবং গ্রাম। রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার করার বিষয়টি এটাই প্রমাণ করে যে সামরিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে মস্কো। এদিকে মঙ্গলবার দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।